শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। অন্তর মম বিকশিত করো অন্তর তর হে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে, জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে, মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে, অন্তর মম বিকশিত করো অন্তর তর হে, যুক্ত করো হে সবার সঙ্গে মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ, চরণপদ্মে মমচিত্ত নিস্পন্দিত করো হে, নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে, অন্তর মম বিকশিত করো অন্তর তর হে। সত্যি রবীন্দ্রনাথের এই কবিতার মতো করেই যদি আমরা শরীর ও মনের বিকাশ ও প্রশান্তি চাই এবং সত্য সুন্দরের সাথে যুক্ত হবার লক্ষ্যে কাজ করে যাই, তাহলে বসুধা হয়ে উঠবে আরও নান্দনিক আরও শান্তিময়। আজ 25শে বৈশাখ, বাংলা সাহিত্যের অনন্য প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মবার্ষিকী। মানবতার সংকট ও রবীন্দ্রনাথ, এই প্রতিপাদ্য নিয়ে আজ দেশব্যাপী দিবসটি উদযাপন করা হচ্ছে। 1268 বঙ্গাব্দের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে ক্ষণজন্মা এই মানুষটি জন্মগ্রহণ করেন। তার লেখনীতে বাংলা সাহিত্যের সবকটি ধারা পরিপুষ্ট হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের হাতেই মূলত সার্থক বাংলা ছোট গল্পের সূত্রপাত। মাইকেল মধুসূদন দত্ত ও বিহারীলালের লেখনীর মাধ্যমে বাংলা কবিতায় আধুনিকতার সূচনা হলেও রবীন্দ্রনাথের হাতেই তা পূর্ণতা পায়। একইভাবে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাতে জন্ম নেওয়া বাংলা গদ্যকেও তিনি চূড়াস্পর্শী সাফল্য দান করেন। রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক, নাট্যকার, সঙ্গীত রচয়িতা, সুরস্রষ্টা, গায়ক ও চিত্রশিল্পী। সৃষ্টিশীলতার সমান্তরালে তিনি ধর্ম, দর্শন, রাজনীতি ও সমাজ ভাবনা সমানভাবে চালিয়ে গেছেন। বিশ্বভারতী তার বিপুল কর্মকাণ্ডের একটি প্রধান কীর্তি। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার পান। সাহিত্যে নোবেল বিজয়ী তিনিই প্রথম এশীয় ও একমাত্র বাঙালি লেখক। রবীন্দ্র সাহিত্য, বিশেষত রবীন্দ্রসঙ্গীত বাঙালির কাছে আলোকবর্তিকা হয়ে দেখা দিয়েছে মহান মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর তার গানই বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মর্যাদায় অভিষিক্ত হয়েছে। 25শে বৈশাখের এই সকালে কবিগুরুকে আমাদের অন্তরে শ্রদ্ধা নিবেদন করে আজকের দর্পণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই দিনে জাতির পিতার জীবন, কর্ম, আদর্শ, স্মৃতি বিজড়িত স্থান ও সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন স্মৃতিতে বঙ্গবন্ধু। শাহজাদপুরে রবীন্দ্রনাথ, এই বিষয়ে কথিকা শুনবেন। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের অবদান নিয়ে কথিকা শুনবেন সাহিত্যে রবীন্দ্রনাথ পর্বে। অপরূপ বাংলা পর্বে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহ কুঠিবাড়ি ও প্রকৃতি ভাবনা নিয়ে নিবন্ধ শুনবেন। আর সবশেষে শোনাবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকে আবৃত্তি। জানিয়ে দিলাম আজকের দর্পণ সূচি। প্রিয় বন্ধুরা, আজ 8ই মে 2022 খ্রিস্টাব্দ রবিবার। গ্রেগরিয়ান বর্ষপঞ্জ অনুসারে বছরের 128তম দিন আজ। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয় এই দিনে পড়বে। ভারতে প্রথম রেড ক্রস দিবস উদযাপিত হয় 1863 খ্রিস্টাব্দের এই দিনে। 1945 খ্রিস্টাব্দের এই দিনে সোভিয়েত লাল ফৌজের বার্নিল বিজয়ের মধ্য দিয়ে
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিস্ট জার্মানির পরাজয় ঘটে। রবীন্দ্রনাথের জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয় 1962 খ্রিস্টাব্দের এই দিনে। দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য যুগের পরবর্তী নতুন সংবিধান চালু হয় 1996 খ্রিস্টাব্দের আজকের এই দিনে। পল গোগা ফরাসি চিত্রকর, তিনি মৃত্যুবরণ করেন 1903 খ্রিস্টাব্দের এই দিনে। দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় ভারতের একজন প্রখ্যাত মার্ক্সবাদী দার্শনিক, তিনি মৃত্যুবরণ করেন 1993 খ্রিস্টাব্দের আজকের এই দিনে। হ্যারি এস ট্রুম্যান মার্কিন যুক্তরাষ্ট্রের 33তম রাষ্ট্রপতি, তিনি জন্মগ্রহণ করেন 1884 খ্রিস্টাব্দের এই দিনে। 1900 খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন ডক্টর কুদরাত খোদা। আ নম বজলুর রশিদ বাংলাদেশী সাহিত্যিক ও শিক্ষাবিদ, তিনি জন্মগ্রহণ করেন 1911 খ্রিস্টাব্দের এই দিনে। সুপ্রিয়শ্রোতা বন্ধুরা, আপনাদের যাদের আজ জন্মদিন তাদের সবাইকে জানাচ্ছি জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন। বাঙালি আজন্ম জানে তুমি বাঙালির পিতা, বাঙালির ভাই চিরবন্ধু, বাঙালির এ মাটির প্রাণ। তোমার অবুঝ কৈশোর তেজস্বী যৌবন, হিসেবি পৌরত্ব জীবনের শেষ ক্ষণ, দীর্ঘ প্রহরের সবটা জুড়েই ছিল বাংলা ও বাঙালির জন্য শুদ্ধতম ভালোবাসা। বাংলা ও বাঙালির জন্য বঙ্গবন্ধুর শুদ্ধতম ভালোবাসা সারা বিশ্বের বিষয়। বঙ্গবন্ধুর ভালোবাসা, ত্যাগ ও সুদক্ষ নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। প্রিয় বন্ধুরা, এবারে শুনবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম, আদর্শ, স্মৃতি বিচরিত স্থান ও সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন স্মৃতিতে বঙ্গবন্ধু। সাক্ষাৎকার গ্রহণে ওয়াসিম আকরাম। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্মৃতিতে বঙ্গবন্ধু পর্বে। অনুষ্ঠানের শুরুতেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মৃতিতে বঙ্গবন্ধু পর্বে আমাদের আজকের অতিথি জনাব মাহবুবুদ্দিন আহমেদ বীর বিক্রম, সভাপতি বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিষদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। শুরুতেই আপনার কাছে জানতে চাইব, 1970 সালের নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের বিজয় এবং 71 সালে সেই মহান নেতার ডাকেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বাঙালিরা, বঙ্গবন্ধুর নেতৃত্বের জাদুটা আসলে কোথায় ছিল আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। সবার প্রথমে যার নির্দেশে মুক্তিযুদ্ধে অস্ত্র ধরেছিলাম সেই মহান নেতা, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার অন্তরের গুরুতম স্থান থেকে শ্রদ্ধা জানাই। মুক্তিযুদ্ধ একদিনে হঠাৎ করে শুরু হয় নাই, বঙ্গবন্ধুর 23 বছরের সংগ্রাম স্বাধীনতা, রক্তদানের জন্য প্রস্তুতি, অনেক কষ্টের বিনিময়ে আমরা 1971 সাল দেখেছি। 1970 সালে যে অবশ্যম্ভাবী বিজয় তিনি সম্ভব করে তুলেছিলেন তার পেছনে ছিল তার বাঙালির প্রতি ভালোবাসা, বাঙালি জনতার প্রতি ভালোবাসা, এবং সেই ভালোবাসাকে অকাট্য করে তোলার জন্য তিনি যে সারা জীবন বাঙালির দুয়ারে দুয়ারে ছুটে বেরিয়েছেন তাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য এবং তাদের ভালোবাসা গ্রহণ করার জন্য, তাদের মনকে প্রতীতি দেওয়ার জন্য যে আমি তোমাদেরই লোক, আমার কথায় যদি তোমরা বিশ্বাস করো, আমার কথা যদি তোমরা পালন করো, আমি তাহলে তোমাদের স্বাধীনতা এনে দেব। এই যে অসম্ভব আত্মবিশ্বাসী উচ্চারণ, সেটা তার পক্ষে উচ্চারণ করা সম্ভব হয়েছিল কারণ তিনি এই দেশের মাটিকে ভালোবাসতেন, এই দেশের মানুষকে ভালোবাসতেন, হৃদয়ের অন্তঃস্থলে স্থান দিয়েছিলেন। আমরা যদি 70-এর নির্বাচনের আলোচনায় ফিরে যাই, তাহলে সেই নির্বাচন বঙ্গবন্ধুকে সাংবিধানিকভাবে, গণতান্ত্রিকভাবে তিনি পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার অধিকার অর্জন করেছিলেন। আপনার কাছে জানতে চাইব, যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয় বঙ্গবন্ধুর মূল উদ্দেশ্য হয়, তাহলে 71 কেন এলো, কেন আমাদের মুক্তিযুদ্ধের দিকে যেতে হলো? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই একটা মহামানব যিনি এই বাংলাদেশের মানুষের জন্য লড়াই করেছেন। তিনি যখন 1970 সালে একটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে বিজয়ী হলেন, নিরঙ্কুশভাবে
এবং সেই প্রতিনিধিদের সবার নেতা হিসাবে তার স্থান করে নিলেন। তখন থেকেই তিনি বাংলাদেশের সরকার গঠনের অধিকার লাভ করেছিলেন, কারণ তিনি অধিকার লাভ করেছিলেন বলেই ইয়াইয়া খান তাকে বলতে বাধ্য হয়েছিল যে আপনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। কিন্তু বঙ্গবন্ধু পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য লালায়িত ছিলেন না, তিনি বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য লালায়িত ছিলেন। এই কারণেই 1970 সালে তিনি নির্বাচনের মাধ্যমে ক্ষমতার অধিকারী হয়েও যখন পাকিস্তান সরকারের বিভিন্ন রকম ষড়যন্ত্রের কারণে সেই ক্ষমতায় যেতে পারলেন না, তখন থেকেই তিনি তার সমস্ত শক্তি দিয়ে সমস্ত প্রজ্ঞা দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য একটা হাইকমান্ড তৈরি করেছিলেন। সেই হাইকমান্ডের সদস্য ছিলেন বঙ্গবন্ধু স্বয়ং তার প্রধান, সঙ্গে ছিলেন তার সহকর্মী তাজউদ্দিন আহমেদ, জনাব সৈয়দ নজরুল ইসলাম, জনাব মনসুর আলী, জনাব কামারুজ্জামান, এদেরকে নিয়ে হাইকমান্ড রচিত হয়েছিল। শ্রোতা বন্ধুরা, স্মৃতিতে বঙ্গবন্ধুর আজকের পর্বটি এখানে শেষ করছি। স্মৃতিতে বঙ্গবন্ধু পর্বে আজকে আমাদের অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন বীর বিক্রম। আবারও কথা হবে আপনাদের সঙ্গে, সে পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। বন্ধুরা, এবারে রবীন্দ্রনাথ ঠাকুরের শাহজাদপুরের কাছারি বাড়ি নিয়ে নিবন্ধ শুনবেন শাহজাদপুরে রবীন্দ্রনাথ পর্বে। গ্রন্থনায় তাপসী মনির, উপস্থাপনায় লাল্টু হুসাইন ও সাইদা জান্নাত পাথন। চলুন নামের মাঝেই একটি নাম সুনাম হয়ে শাহজাদপুরকে আলোকিত করে আছে। জমিদার পুত্র যিনি, তাকেই তো শাহজাদা বলা যেতেই পারে। সে অনেক দিন আগের কথা, যে কথা মনে করলে অনেক কথা মনে আসে। যে কথার মাঝে এসে পড়ে আছে বাধা, সে এক শাহজাদা। একসময় এমনই এক শাহজাদা এসে বাধা পড়েছিলেন শাহজাদপুরের অন্তরে, আর আজও এই শাহজাদার জন্য কেঁদে ফেরে শাহজাদপুরের অন্তর। এই যে শাহজাদপুর, যার স্মৃতিকথায় ভরপুর, একসময় এই শাহজাদপুরের শাহজাদা ছিলেন যিনি, তিনি হলেন আমাদের এক বড় কবি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ যখন শাহজাদপুরে, তখন শাহজাদপুর ছিল পাবনা জেলার গভীরে, আর এখন এই শাহজাদপুর সিরাজগঞ্জ জেলার ভেতরে। প্রশ্ন জাগে, কেন এবং কিভাবে রবীন্দ্রনাথ শাহজাদপুরের শাহজাদা হয়ে উঠলেন? আর এই প্রশ্নের উত্তর এভাবে বলা যেতেই পারে। একটি বাড়ি, আর সেই বাড়িকে নিয়ে আজ হতেই পারে কথার বাড়াবাড়ি। সালটা ছিল 1840, তখন এদেশ ছিল ইংরেজ শাসন। ইংরেজরা তাদের ব্যবসার কাজ পরিচালনায় ব্যবহার করতেন একটি কাচারি বাড়ি, যাকে কুঠি বাড়ি নামেও ডাকা হয়ে থাকে। সেই কোম্পানি আমলে নীলকর ইংরেজরাই ছিলেন সেই বাড়ির সত্ত্বাধিকারী। পরবর্তীতে শাহজাদপুরের জমিদারি নিলামে উঠলে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ইংরেজদের কাছ থেকে 13 টাকা 10 আনায় এই জমিদারি কিনে নেন। আর এই সূত্রেই শাহজাদপুরের কুঠি বাড়িতে এসে রবীন্দ্রনাথ কিছুদিনের জন্য খুঁটি গেড়ে বসেন। অবশ্য এই কিছুদিনকে অনেক দিন বলাটাও ভুল হবে না, কারণ 1890 থেকে 1897 সাল পর্যন্ত এই শাহজাদপুরেই ছিল রবীন্দ্রনাথের বিচরণ। আসেন তিনি পিতার নির্দেশে, আসেন জমিদারি দেখাশোনার কাজে। মোটামুটি এই হল শাহজাদপুরের কাচারি বাড়ি বা কুঠি বাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক জমিদার বাড়ি হয়ে ওঠার গল্প। এই বাড়িটি এখন রবীন্দ্র কুঠি বাড়ি হিসেবে পরিচিত। দ্বিতীয় তলার এই বাড়িটি এখন অদ্বিতীয় হয়ে আছে আমাদের বাংলাদেশের শাহজাদপুরে। দর্শনীয় হিসেবেও এই বাড়িটি হয়ে আছে আকর্ষণীয়। বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এখন এই কাচারি বাড়ির সত্ত্বাধিকারী, এবং এভাবেই বৃহত্তর পাবনা জেলার এবং বর্তমান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রবীন্দ্র কাচারি বাড়ি হয়ে আছে এক বড় গল্পের শিরোনাম। এমনই এক শাহজাদা রবীন্দ্রনাথ নাম, যার কারণেই শাহজাদপুর বেড়েছে তার দাম। দাম বেড়েছে বাংলাদেশের, কমবে না তো জানি। এই দেশে যে রবীন্দ্রনাথ আছেন অনেকখানি। এই কবিতার শেষে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের দুই পাখি কবিতাটি
যেটি শাহজাদপুরে বসেই লিখেছিলেন এবং পরবর্তীতে শুনছেন আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। এবারে ডক্টর সৌমিত্র শেখরের গ্রন্থনা উপস্থাপনায় বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের অবদান নিয়ে নিবন্ধ শুনবেন সাহিত্যে রবীন্দ্রনাথ পর্বে। রবীন্দ্রনাথের যে সাহিত্য বিচিত্র, বহুমুখী এবং তার যে অনুষঙ্গ, এই অনুষঙ্গ বাংলা সাহিত্যে আর কোনো লেখক একসাথে ব্যবহার করতে পেরেছেন বলে মনে হয় না। তিনি কবিতা লিখেছেন, গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, তার রাষ্ট্রচিন্তা আছে, তার সামাজিক চিন্তা আছে, একই সঙ্গে দর্শন ভাবনা তো রয়েইছে। কিন্তু যে কথাটি আমি এর মধ্যেই উল্লেখ করিনি সেটি হলো তার নাটক। রবীন্দ্রনাথ নাটক লিখেছেন অনেক এবং এই নাটকের মধ্যে তার যে বিষয় ভাবনা, এই বিষয় ভাবনা সত্যিকার অর্থেই আমাদেরকে উদ্বুদ্ধ করে, আমাদেরকে মনে করিয়ে দেয় যে এই মহামহিম ব্যক্তিত্ব তার নাটকের মধ্য দিয়ে কী ভেবেছিলেন। প্রথমেই স্মরণ করা যাক তার কয়েকটি নাটকের নাম। বিসর্জন বেরিয়েছিল 1891 সালে, রাজা নাটক বেরিয়েছিল 1910 সালে, ডাকঘর নাটক বেরিয়েছিল 1912 সালে, অচলায়তন 1912 সালে, রক্তকরবী 1926 সালে, তাসের দেশ 1933 সালে, এরকম তালিকা আরও বাড়ানো যায়। কিন্তু তালিকা না বাড়িয়ে আমি বলতে চাই যে রবীন্দ্রনাথ তার নাটকে কী কী জিনিস নিয়ে এলেন। ধরা যাক তার বিসর্জন নাটকের কথা। এই বিসর্জন নাটকে তিনি যে কাজটি করলেন সেটি হলো দুটো চরিত্র, রঘুপতি এবং জয়সিংহ। এই দুটো চরিত্রে কিন্তু তিনি অভিনয় করেছিলেন, খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য। কিন্তু একই সঙ্গে এই নাটকে উদার ধর্মবোধ এবং সংকীর্ণ ধর্মীয় বিশ্বাসের মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটি তিনি প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করেছেন। আমরা চলে আসি আরেকটি নাটকের দিকে। সেই নাটকটির নাম হচ্ছে প্রায়শ্চিত্ত, যেটি বেরিয়েছিল 1909 সালে। বউ ঠাকুরানির হাটের যে উপন্যাস কাহিনী, সেই উপন্যাস কাহিনীকে তিনি একটু মোচড় দিয়ে তৈরি করলেন এই প্রায়শ্চিত্ত নাটকেই। ধনঞ্জন বৈরাগী চরিত্রের আবির্ভাব। প্রায়শ্চিত্তকে বলা হয় রবীন্দ্রনাথের শেষ মানবভূমিক নাটক। নাটকটি পঞ্চমাঙ্কের। টলস্টয়ের যে নিষ্ক্রিয় প্রতিরোধ নীতির প্রভাব, এই নিষ্ক্রিয় নীতির প্রভাবটি আমরা এখানে লক্ষ্য করছি এবং একই সঙ্গে গান্ধীর যে অসহযোগ আন্দোলন তারও কিন্তু পূর্বাভাস পাওয়া যায় ধনঞ্জয় বৈরাগীর কথা এবং কাজে। ডাকঘর নাটকটি সম্পর্কে বলা যায় যে ডাকঘর নাটকটি বহুভাবে মঞ্চস্থ হয়েছে, বহু জায়গায় মঞ্চস্থ হয়েছে, বিশেষ করে বিদেশে তো এই নাটকটি দারুণভাবে সমাদৃত হয়েছে। এখানে দেখব যে একটি রূপক সংকেতের মধ্য দিয়ে ডাকঘর রবীন্দ্রনাথ লিখেছেন। অমল নামে একটি চরিত্র আছে, শিশু চরিত্র, যেখানে এই অমলকে কেন্দ্র করে বহু কিছু তিনি এখানে নিয়ে এসেছেন। তার কাছে রাজার চিঠি আসে, সে অপেক্ষা থাকে রাজার চিঠির জন্যে। আসলে রাজার চিঠিটা কি? রবীন্দ্রনাথ বলছেন এটা হলো মৃত্যুর প্রতীক। মানুষের কাছে এরকম রাজার চিঠি আসে, এই রাজা কে? এই রাজা মহামহিম, সেই শক্তি, যে শক্তি পুরো বিশ্বটাকে পরিচালন করছেন। তো সব মিলিয়ে রবীন্দ্রনাথের যে নাটক, রবীন্দ্রনাথের নাটক নিয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলে দেখব যে এখানে বিষয়ের যেমন বৈচিত্র্য আছে, একই সঙ্গে আছে উপস্থাপনার ক্ষেত্রে চমৎকারিত্ব। রবীন্দ্রনাথের নাটক শুধুই বিষয় গৌরবে নয়, একই সঙ্গে উপস্থাপনার যে কলাকৌশল, সেই কলাকৌশলে আজকে আমাদের কাছে খুব করেই আদরণীয়, এমনকি সমীহযোগ্য। রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহের কুঠিবাড়ি অবস্থানকালে বাংলার প্রকৃতির প্রেমে
আকৃষ্ট হন। এখানে বসে লিখেছেন অসাধারণ কিছু প্রকৃতি ও প্রেম পর্যায়ের গান ও কবিতা। এবারে অপূরব বাংলা পর্বে কুঠিবাড়ি ও প্রকৃতি নিয়ে নিবন্ধন শুনবেন। গ্রন্থনা এম এ ওহাব আর উপস্থাপনা করছেন উপমা শিরিন। আজ ২৫শে বৈশাখ, কালজয়ী প্রতিভা বিশ্ববরণ্য ব্যক্তিত্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্ম জয়ন্তী। এ উপলক্ষে রাজধানী ঢাকা, কুষ্টিয়ার শিলাইদহ সহ সারা দেশে কবি স্মরণে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিলাইদহ কুঠিবাড়ি রবীন্দ্র স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক স্থান ও পর্যটন কেন্দ্র। বর্তমান কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলাধীন পদ্মার দক্ষিণ তীরে জেলা সদর থেকে ৫ মাইল উত্তরে গড়াই নদী পেরিয়ে এবং আরও উত্তরে পদ্মা নদীর অপর পাড়ের পাবনা শহরের বিপরীতে এর অবস্থান। বিরাহিমপুর জমিদারির সদর কাচারি ও জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের ঐতিহাসিক কুঠিবাড়ির জন্যও শিলাইদহ বিখ্যাত। শিলাইদহ নামটি আধুনিক, আগে এ স্থানটি খুরশিদপুর নামে পরিচিত ছিল। ১৯ শতকের মাঝামাঝি সময়ে জোড়াসাঁকোর ঠাকুর পরিবার এই গ্রামটি কিনে নেওয়ার আগে এখানে একটি নীলকুঠি ছিল। শেলি নামের একজন নীলকর এটি নির্মাণ করেছিলেন বলে জানা যায়। গড়াই এবং পদ্মা নদীর মিলিত প্রবাহের ফলে সৃষ্ট গভীর একটি দহ থেকে গ্রামটি শেলিদহ নামে পরিচিত লাভ করেছিল। কালক্রমে তা শিলাইদহে পরিণত হয়। ১৮০৭ সালে রামলোচন ঠাকুরের উইল সূত্রে রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ঠাকুর এ জমিদারির মালিক হন। রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনার দায়িত্ব নিয়ে প্রথমে শিলাইদহে আসেন ১৮৮৯ সালের নভেম্বর মাসে। জমিদারির দেখাশোনা করতে রবীন্দ্রনাথ ঠাকুর কৈশোরে এবং তার পরবর্তীকালেও মাঝে মাঝে এখানে আসতেন এবং এই কুঠিবাড়িতেই থাকতেন। ১৮৯১ থেকে ১৯০১ সালের মধ্যে এক দশকেরও বেশি সময় রবীন্দ্রনাথ অনিয়মিতভাবে বিরতিতে এখানে অবস্থান করেছেন। তার অবস্থানকালে নানা উপলক্ষে এখানে এসেছেন স্যার জগদীশচন্দ্র বসু, দ্বিজেন্দ্রলাল রায়, প্রমথ চৌধুরী, মহিতুলাল মজুমদার, লোকেন্দ্রনাথ পালিত প্রমুখ তৎকালীন বঙ্গের খ্যাতনামা বিজ্ঞানী, সাহিত্যিক ও বুদ্ধিজীবী। এই কুঠিবাড়ি ও পদ্মা নদীর নৌকায় বসে রচিত হয় রবীন্দ্র সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ফসল সোনার তরী, চিত্রা, চৈতালি, কথা ও কাহিনী, খনিকা, নৈবদ্য ও খেয়ার অধিকাংশ কবিতা, পদ্মা পর্বের গল্প, নাটক, উপন্যাস, পত্রাবলী এবং গীতাঞ্জলি ও গীতিমাল্যের গান। এখানে বসেই কবি ১৯১২ সালে গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ শুরু করেন, যা তাকে ১৯১৩ সালে নোবেল পুরস্কারের সম্মান এনে দেয়। শিলাইদহ ও পদ্মার প্রতি রবীন্দ্রনাথের ছিল গভীর অনুরাগ। ছিন্নপত্রাবলিতে এর পরিচয় আছে। কবি একটি চিঠিতে লিখেছেন, আমার যৌবন ও পৌরবয়সের সাহিত্য রস সাধনার তীর্থস্থান ছিল পদ্মা প্রবাহচম্বিত শিলাইদহ পল্লীতে। শিলাইদহ কুঠিবাড়ি আম, কাঁঠাল ও অন্যান্য চিরসবুজ বৃক্ষের বাগান, একটি পুষ্পোদ্যান এবং দুটি পুকুর সহ প্রায় ১১ একর মনোরম এলাকা জুড়ে বিস্তৃত। শিলাইদহে রয়েছে গ্রামীণ পরিবেশ আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। কুঠিবাড়ি ভবনটি একটি বেষ্টনী প্রাচীর দিয়ে ঘেরা। দক্ষিণ দিকে অবস্থিত একটি সাধারণ অথচ আকর্ষণীয় প্রবেশ তরণ পেরিয়ে এতে প্রবেশ করা যায়। শিলাইদহেই রবীন্দ্রনাথ প্রথম গ্রামোন্নয়ন ও আধুনিক পদ্ধতি চাষাবাদ নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। পরে প্রতিসরে তিনি যার বাস্তব রূপ দেন। তিনি শিলাইদহে পুত্রবধূ প্রতিমা দেবীর নামে একটি প্রাথমিক বিদ্যালয়ও স্থাপন করেছিলেন। শিলাইদহের এই কুঠিবাড়ি এখন রবীন্দ্রভক্তদের তীর্থস্থান স্বরূপ। এখানে প্রতি বছর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ও মৃত্যুবার্ষিকীতে জাতীয় পর্যায়ের অনুষ্ঠান পালন করা হয়। এসব অনুষ্ঠানে দেশি বিদেশি অনেক পণ্ডিত ব্যক্তি রবীন্দ্রনাথের জীবন ও কর্মভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। আমরাও আজ জন্মদিনে এই বিশ্ববরেণ্য কবিকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বন্ধুরা, এবারে দর্পণের প্রান্তিক নিবেদন। কবিতা আবৃত্তি পর্বে চলুন শুনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ক্যামেলিয়া কবিতার আবৃত্তি। আবৃত্তি শিল্পী শিমুল মুস্তফা। নাম তার কমলা,
দেখেছি তার খাতার উপরে লেখা, সে চলেছিল ট্রামে তার ভাইকে নিয়ে কলেজের রাস্তায়। আমি ছিলাম পিছনের বেঞ্চিতে, মুখের একপাশে নিটোল রেখাটি দেখা যায় আর ঘাড়ের উপর কোমল চুলগুলি খোপার নিচে। কোলে তার ছিল বই আর খাতা, যেখানে আমার নাম্বার সেখানে নামা হল না। এখন থেকে সময়ের হিসাব করে বেরোই, সে হিসাব আমার কাজের সঙ্গে ঠিকটি মেলে না, প্রায় ঠিক মেলে ওদের বেরোবার সময়ের সঙ্গে। প্রায় দেখা হয়, মনে মনে ভাবি আর কোন সম্বন্ধ না থাক, ও তো আমার সহযাত্রিনী। নির্মল বুদ্ধির চেহারা ঝকঝক করছে যেন, সুকুমার কপাল থেকে চুল উপরে তোলা, উজ্জ্বল চোখের দৃষ্টি নিঃসংকোচ। মনে ভাবি একটা কোনো সংকট দেখা দেয় না কেন, উদ্ধার করে জন্ম সার্থক করি। রাস্তার মধ্যে একটা কোনো উৎপাত, কোনো একটা গুন্ডার স্পর্ধা, এমন তো আজকাল ঘটেই থাকে। কিন্তু আমার ভাগ্যটা যেন ঘোলা জলের ডোবা, বড় রকম ইতিহাস ধরে না তার মধ্যে। নিরীহ দিনগুলো ব্যাঙের মতো একঘেয়ে ডাকে, না সেখানে হাঙুর কুমিরের নিমন্ত্রণ না রাজহাঁসের। একদিন ছিল ঠেলা ঠেলি ভিড়, কমলার পাশে বসেছে একজন আধা ইংরেজ। ইচ্ছে করছিল অকারণে টুপিটা উড়িয়ে দিই তার মাথা থেকে, ঘাড়ে ধরে তাকে রাস্তায় দিই নামিয়ে। কোনো ছুতোই পাইনি, হাত নিষ্পিষ করে। এমন সময় সে একটা মোটা চুরুট ধরিয়ে টানতে করলে শুরু। কাছে এসে বললুম, ফেলো চুরুট। যেন পেলেই না শুনতে, ধোয়া ওড়াতে লাগলো বেশ ঘোরালো করে। মুখ থেকে টেনে ফেলে দিলাম চুরুট রাস্তায়, হাতে মুঠু পাকিয়ে একবার তাকলো কটমট করে, আর কিছু বললে না, এক লাফে নেমে গেল। বোধ হয় আমাকে চেনে, আমার নাম আছে ফুটবল খেলায়, বেশ একটু চওড়া গোছের নাম। লাল হয়ে উঠল মেয়েটির মুখ, বই খুলে মাথা নিচু করে ভান করলে পড়বার, হাত কাঁপতে লাগলো। কটাক্ষেও তাকালে না বীর পুরুষের দিকে। আপিসের বাবুরা বললে, বেশ করেছেন মশাই। একটু পরেই মেয়েটি নেমে পড়ল অজায়গায়, একটা ট্যাক্সি নিয়ে গেল চলে। পরদিন তাকে দেখলুম না, তারপর দিনও না। তৃতীয় দিনে দেখি একটা ঠেলা গাড়িতে চলেছে কলেজে। বুঝলুম ভুল করেছি গোয়ারের মতো, ও মেয়ে নিজের দায় নিজেই পারে নিতে, আমাকে কোনো দরকারই ছিল না। শ্রোতা বন্ধুরা, আবৃত্তি শুনতে শুনতে আমরা চলে এসেছি আজকের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। এবারে বিদায় নেওয়ার পালা। বিদায় নেব আজকের আয়োজন থেকে, যাবার বেলায় শেষের কথাগুলো বলে যাই। আজকের দর্পণ গ্রন্থনা করেছেন লাল্টু হোসাইন, উপস্থাপনায় আমি তাহমিদা হান্নান এবং আমি লাল্টু হোসাইন, প্রযোজনা সহযোগিতায় ছিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান, নির্দেশনায় মোহাম্মদ নাসিমুল কামাল, আর দর্পণ প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন। সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন, খুব ভালো, জয় বাংলা।